এটা মনে হচ্ছে যে আপনাদের বাড়িতে পালা না জি এটার কত দাম যাচ্ছে এটা মোটামুটি আনুমানিক ওজনটা কেমন মিলতে পারে এইটা কত যাচ্ছিলেন আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাজনপুর পশুর হাট থেকে আর সাজনপুর পশুর হাট বসে প্রত্যেক বুধবারে দুপুর 12টার পরে শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত আর এই হাটের অবস্থান কিশোরগঞ্জ জেলা নিকলি থানা সমুদ্র আমরা এই হাট ঘুরতে চাই আপনাদেরকে জানাতে চাই বিভিন্ন রকম সারগরুর দাম দর সম্পর্কে তার আগে একটি কথা জানিয়ে রাখি সেটি হলো যে এই হাটে হাসিলের পরিমাণ 400 টাকা অর্থাৎ সারগরু বা গাভী গরু যেটাই আপনি ক্রয় করেন 200 টাকা দিতে হবে আর যদি বিক্রি করেন সেক্ষেত্রে 200 টাকা চলুন আমরা হাটটি ঘুরি বিভিন্ন প্রজাতির সারগরুর দাম জেনে নিই দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি গরু রয়েছে লাল কালোর কম্বিনেশন কালার এই গরুটা যিনি নিয়ে আসছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই এই গরুটার দাম একটু জানাতে চাই দর্শক বন্ধুরা আপনাদেরকে মিয়া ভাই কেমন আছেন মালবি ভাই গরু কয়টা আনলেন আজকে আজকে দুইটা আনছি দুইটা গরু নিয়ে আসছেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই একটা আর ওইদিকে আরেকটা রয়েছে সো এইটা যেটা এটা তো খুব শর্টফটে এটা মনে হচ্ছে আপনাদের বাড়িতে পালন করা না হ্যাঁ বাড়িতে কতদিন পালন করলেন এটা এটা 6 মাস আচ্ছা আচ্ছা এখন বিক্রি করে দিতে যাচ্ছেন এটার দামটা চাচ্ছেন কত আপনারা চাইছে 60 160 160000 160000 যে গরুটা যাচ্ছেন এটা দেখতে বেশ সুন্দর এটা মোটামুটি আনুমানিক ওজনটা কেমন মিলতে পারে এই 7 মণ আচ্ছা এটা কয় দাঁতের গরু এখন দুই দাঁতের গরু এটা যদি আপনাদের থেকে কেউ কিনতেই চায় সেক্ষেত্রে আপনারা তো মোটামুটি একটা টার্গেট নিয়ে আসছেন আমরা হাটটি ঘুরে একটা আইডিয়া দিচ্ছি যে সাজনপুর হাটে আসলে এরকম দামের মধ্যে সার গরু মিলবে সেক্ষেত্রে এটা কত হলে ছেড়ে দিবেন 45 145 145 আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক দেখুন তারা এই গরুটা 145000 টাকায় বিক্রি করার আশায় রয়েছেন সাজনপুর হাটে তারা নিজেরা বাড়িতে পালন করে নিয়ে আসছেন বিক্রি করার জন্য তারা দুটো গরু নিয়ে আসছে আমরা পাশের গরুটার দামও জানবো আমরা এই লাল গরুটার দাম জানতে চাই এই লাল গরুটা এই মিয়া ভাইরা নিয়ে আসছে তবে গরুটা দেখতে দেখুন সুন্দর এবং প্লাস হলো যে খুব ছটফটে সুস্থ সবল গরু সেটি কিন্তু বোঝার একটি উপায় আছে আমরা পূর্বে অনেকবার বলেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন সো মিয়া ভাই কেমন আছেন ভালো আছি ভাই গরু তো দুইটা নিয়ে আসছেন একটার তো দাম আমরা জেনে আসলাম এটার কত দাম চাচ্ছেন এটা ভাই 1.5 লাখ চাইতেছি ভাই 1.5 লাখ এটা তো দেখে মনে হচ্ছে সাহিয়াল সাহিয়াল ভাই সাহিয়াল 1.5 লাখ যেটা চাচ্ছেন এটা কয় দাঁতের গরু এখন সাইডে দাঁত ভাই 4 দাঁতের এটা যদি আপনাদের থেকে কেউ কিনতে চায় এই হাট থেকে আমাদের ভিডিও দেখে বা যে কোনো ভাবে সেক্ষেত্রে কত হলে আপনাদের ছেড়ে দেওয়ার টার্গেট নিয়েছেন 40 ভাই 1,40,000 আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক দেখুন এই যে সাহিয়াল গরুটা রয়েছে দেখতে সুন্দর এটা তিনি আসলে 1,40,000 বিক্রি করার আশায় রয়েছেন সাজনপুর হাটে সো আমরা সাজনপুর হাট ঘুরতে চাই আরও কিছু সার গরুর দাম আপনাদেরকে জানাতে চাই আমরা এই গরুটার দাম জানতে চাই এই গরুটা নিয়ে আসছে এই যে মিয়া ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই মিয়া ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়ে আসলেন এই একটা গরু একটা এটা আপনার বাড়িতে পালন করা না কিনে আছে কিনে আনছেন কত দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি 120 120 যেটা চাচ্ছেন এটা এখন কয় দাঁতের গরু যাচ্ছে না দাঁতে নাই না তার মানে 100% এটা পালন করার মতো গরু সেক্ষেত্রে এটা দাম চাচ্ছেন হলো 120 বিক্রি করার আশা কত নিচ্ছেন বিক্রি করার আশা কত 110 হলে বিক্রি করে দেবেন মানে 100-এর উপরে যাওয়া লাগবে 100-এর নিচে কোনো কথা হবে না আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখুন এই যে এই গরুটা একদম শান্তশিষ্ট গরু এটা তিনি আসলে বিক্রি করার আশায় রয়েছেন 1,10,000 সো আমরা হাট ঘুরে আরও কিছু গরুর দাম জানতে চাই আপনাদেরকে জানাতে চাই চলুন দর্শক আমরা দেশি একটা গরু দেখছি এটা নিয়ে মনে হয় দামাদামি হচ্ছিল এই গরুটার আমরা দাম জেনে দিতে চাই চাচা রয়েছেন চাচার সাথে আমরা একটু কথা বলতে চাই চাচা কেমন আছেন ভালো আছি গরু কয়টা নিয়ে আসছে 4টে বিক্রি হয়েছে দুই একটা না মাত্র এলাম আচ্ছা আচ্ছা সো এইটা কত যাচ্ছিলেন এটা স্টার্চে 135 এটা কয় দাঁতের গরু এখন দুই দাঁতের যেহেতু সার গরু দাঁতে দুই দাঁত সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মানুষই আসলে ওজন হিসাবেই কেনার চেষ্টা করবে তো এটা আনুমানিক ওজন কেমন হতে পারে এই 2-3 কেজি কম হইতে পারে 5 মণ থেকে 5 মণ এই সেটা তো বিষয় না যে 5 কেজি বা 10 কেজি কম বেশি হতে পারে তো এটা যদি কেউ নেয় আপনার থেকে কত হলে ছেড়ে দেওয়ার আশা নিছেন মানে বিক্রি করার আশা নিছেন কত 20,000 মতো টার্গেট করছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখুন এই যে দেশি শাড়টি তিনি আসলে 1,20,000 বিক্রি করার আশায় রয়েছেন সাজনপুর হাটে সো আমরা হাট ঘুরে আরও কিছু গরুর দাম আপনাদেরকে জানাতে চাই সো আমরা এই গরুটার দাম জানতে চাই এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের দেশি একটি শাড় আর ভাইয়েরা নিয়ে আসেন ভাইদের সাথে আমরা একটু কথা বলতে চাই এ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার গরু কয়টা নিয়ে আসছেন গরু একটি নিয়ে আসি এটা মনে হচ্ছে যে আপনাদের বাড়িতে পালা না জি আমরা বাড়িতে পালাই রে কতদিন পালন করলেন পালন করছি 7-8 মাস পালন করছি আচ্ছা আচ্ছা মূলত এটা হলো যে রোজার ঈদকে কেন্দ্র করেই পালন করছিলেন জি জি দামটা কেমন চাচ্ছেন দামটা চাচ্ছি 1,00,000 টাকা চাচ্ছি 1,00,000 চাচ্ছেন 1,00,000 যেটা চাচ্ছেন এটা এখন কয় দাঁতের গরু 7 দাঁতের 4 দাঁতের গরু যেহেতু সার গরু এটা মোটামুটি আনুমানিক ওজনটা কেমন হতে পারে একটা আইডিয়া আমরা এটা দিচ্ছি আর কি 130 কেজি দেবো আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যদি এটা কেউ নিতেই চায় কত হলে আপনার বিক্রি করার আশা নিছেন আশা নিতে মনে করেন 1,00,000-এর ভিতরে অথবা 5 কম এরকম
আচ্ছা মানে এক ভাঙবেন কিন্তু 90 এর অবশ্যই উপরে যাওয়া লাগবে উপরে যাওয়া যেতে যেতে হবে এরকম একটা টার্গেট নিয়ে এরকম টার্গেট নিয়ে বেরিয়েছি আচ্ছা মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে আপনি দর্শক দেখুন দেশি সার তিনি বাড়িতে পালন করে নিয়ে আসছেন তিনি চাচ্ছেন যে এটা 90 এর উপরে বিক্রি করার জন্য তেমনটা আশা নিয়ে আসলে সাজনপুর হাটে রয়েছেন সো আমরা দেখতে পাচ্ছি যে হাটে কিন্তু প্রচুর পরিমাণে সারগুরুর আমদানি আছে আর দেখতেই পাচ্ছেন যে বেশ ভালো ভালো কালেকশন আছে সো আমরা হাট ঘুরতে চাই আরো কিছু সারগুরুর দাম আপনাদেরকে জানাতে চাই মাঝারি সাইজের লাল রঙের গরু রয়েছে এটা নিয়ে বেশ দামাদামি চলতেছে দেখতে পাচ্ছেন এটা মনে হয় বিক্রি হয়ে গেল এটা কি এটা কাকা বিক্রি করে দিলেন নাকি হ্যাঁ হ্যাঁ কত বেচলেন 9000 109 বিক্রি হয়ে গেল এই শাড়িটি দেখতে পাচ্ছেন এটা কয় দাতের গরু কাকা বিক্রি করলেন না দাঁতে নাই তার মানে পালন করার উপযোগী মিয়া ভাইরা কিনে নিয়েছেন তারপরে আবার ভালো মতো দেখছেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু গরু ক্রয় করলে এভাবে দেখবেন দেখে বুঝে গরু ক্রয় করবেন এই গরুটা এখন 109000 টাকায় বিক্রি হলো তো চলুন আমরা হাট ঘুরি আরো কিছু সার গরুর দাম আপনাদেরকে জানাই দেখতে পাচ্ছেন আমার পাশে একটি সুন্দর কালো রঙের দেশি সার গরু রয়েছে এইটা নিয়ে আমরা কথা বলতে চাই এইটার দাম আপনাদেরকে জানাতে চাই আর এইটা নিয়ে আসছে এই যে চাচা রয়েছেন চাচা কেমন আছেন ভালো আছি স্যার কয়টা গরু নিয়ে আসছেন গরু দুইটা দুইটা বিক্রি হয়েছে একটা বিক্রিছি মাশাআল্লাহ খুব ভালো কথা এইটার দাম কত যাচ্ছেন কাকা এটা না পছন্দ হয়েছে আপনার আর হ্যাঁ কত যাচ্ছেন দাম কত দাম চাইতেছেন 105 105 এটা কয় দাতের গরু কাকা এখন এটা দুই দাঁতের দুই দাঁতের যেহেতু সার গরু মোটামুটি এটার এখন আনুমানিক ওজন কেমন হবে চার মন তো সেই ক্ষেত্রে চাচা আমরা আসলে বেসিক্যালি আপনাদের হাট ঘুরে মানুষকে একটা আইডিয়া দিচ্ছি যে এই সাজনপুর পশুর হাটে এইরকম দামের মধ্যে সার গরু পাওয়া যায় এইটা যদি আপনি বেচেন কততে ছাড়ার ইচ্ছা নিছেন আপনি টার্গেট নিছেন 90-92 হাজার টাকা বিক্রি করার আশায় আছেন সাজনপুর হাটে যে সাজনপুর পশু হাটে কিন্তু মোটামুটি বড় মাঝারি এবং ছোট সাইজের সারগরু প্রচুর এসে থাকে তো আমরা হাট ঘুরতে চাই আরো দুই একটা সারগরুর দাম আপনাদেরকে জানাতে চাই আমরা এই ক্রস জাতের সারগরুটার দাম জানতে চাই এটা নিয়ে আসছে এই যে মিয়া ভাই কেমন আছেন ভালো কয়টা গরু নিয়ে আসলেন আজকে একটাই এটা মনে হচ্ছে আপনি কিনে আনছেন না কিনে আনছি দাম কত যাচ্ছেন দাম তো 85 চাই 85 যাচ্ছেন এটা তো দাঁতে নাই যাচ্ছে না দাঁত লড়ে আচ্ছা আচ্ছা দাঁতার সময় হয়ে গেছে তো সে যেহেতু সার গরু এটা মোটামুটি আনুমানিক ওজনটা মানে গোস্তের ওজনটা কেমন মিলতে পারে তিন মন দশের এটা যদি আপনার থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে কত হলে এটা বিক্রি করবেন এই 80 দুই কম এরকম যেহেতু কিনে আনছেন সেহেতু কিছু তো লাভ করতে হবে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দর্শক দেখুন এই যে গরুটা তিনি আসলে 80 ভাঙ্গায় 85 উপরে এরকম একটি দামে বিক্রি করার আশায় আছেন সাজনপুর হাটে সো আমরা সাজনপুর হাট আরও ঘুরতে চাই আরও কিছু সার গরুর দাম আপনাদেরকে জানাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা এটা দেখে মনে হচ্ছে শাহিওয়ালের মতো সুন্দর এটি সার এই সার গরুগুলো নিয়ে আসছে এই যে এইটা কালোটা প্লাস হলো যে লালটা এই দুটোই নিয়ে আসছে এই যে চাচা একটু ব্যস্তই রয়েছেন সো চাচার সাথে আমরা একটু কথা বলবো এই দুটো সার গরুর দাম আপনাদেরকে জানাবো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অজি কেমন আছেন ভালো আছি দুটো গরু নিয়ে আসছেন আজকে চারটে গরু আনছি দুইটা এন আর দুটো না আচ্ছা বিক্রি হয়েছে দুই একটা অন বিক্রি করি নাই আচ্ছা লালটা এটা কি জাতের গরু দুলো শাহিওয়াল শাহিওয়াল দেখতেই মনে হচ্ছে শাহিওয়াল গেট আপটা ওই রকমই আছে তো সেক্ষেত্রে এটা কি দাঁতছে এখন দাঁতে নাই এটার দাম চাচ্ছেন কত তো 110 110 যেটা চাচ্ছেন এটা মোটামুটি ওজনটা কেমন মিলতে পারে আনুমানিক এত চার মন এটা যদি আপনার থেকে কেউ কিনতে চায় এই যে 110 তো 110000 টাকা তো দাম চাচ্ছেন এটা মোটামুটি বেচবেন কততে লাগে নিছে না আচ্ছা আচ্ছা চাচা ধন্যবাদ ভালো থাকবেন জি চাচার গরুটা দেখতে পাচ্ছেন তিনি আসলে লাখের নিচে বিক্রি করতে যাচ্ছেন না শাহিওয়াল জাতের গরু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর সার রয়েছে আর এই সুন্দর সারটা নিয়ে আসছেন এই যে ভাইরা ভাইদের সাথে আমরা একটু কথা বলতে চাই এই গরুটার দাম জানাতে চাই মিয়া ভাই কেমন আছেন হ্যাঁ ভালো গরু কয়টা নিয়ে আসছেন একটা গরু নিয়ে আসছেন এটা মনে হচ্ছে যে আপনাদের বাড়িতে পালন করা হ্যাঁ আমার গাভীর এই আপনার নিজের গাভীর গাভীর এটার বয়স হয়েছে কত 15 মাস 10 দিন হয়ে গেছে মানে দাঁতছে কিনা না দাঁতছে না তার মানে এটা তো মোটামুটি একটা ভালো মানের গরু তো সেক্ষেত্রে এটা আরও কিছুদিন পালন করলে তো আর একটু বেশি দামে বিক্রি করতে পারতেন সামনে কোরবানি ঈদ আছে বিক্রি করে দিচ্ছেন কেন বিক্রি করে দিচ্ছি আমরা গৃহস্থ মানুষ তো মনে করেন গৃহস্থ লাগলে এদের যত্ন করতে পারবো না এই কারণে বিক্রি করে মানে ধান আসলে আর এটার কেয়ার করতে পারবেন না যে কারণে এই কারণে বিক্রি করে দিতেছি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটার দাম চাচ্ছেন কত দামটা চাচ্ছি 40000 1,40,000 এটা যদি ওজন হিসাবে ধরা হয় এটা আনুমানিক ওজন কেমন মিলতে পারে
আনুমানিক ওজনটা আমি বলতে পারবো না, একটা আইডিয়া, আমরা একটা আইডিয়া দিচ্ছি আর কি। আনুমানিক মনে করেন 5.5 মন বা 6 মন। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এটা যদি আপনার থেকে কেউ কিনতে চায়, আপনার আশা নিয়ে আসছেন কেমন, যে কত দামে হলে বিক্রি করে দিবেন? একটা আশা নিয়ে তো আসছেন সাজনপুর হাটে, তাই না? সে আশাটা কেমন? এটা আমার বাড়ি তো দাম হচ্ছে 1,25,000 টাকা দাম হচ্ছে। মানে যেমন অসুখ হয়ে পড়ছিল, এই কারণে আগে বেচতে পারছি না, এক আটা আগে বেচতে পারতাম আর কি। এই আজকে আড়ে আনছি, তার মানে সুস্থ হওয়ার পরে নিয়ে আসছি, সুস্থ হওয়ার পরে নিয়ে আসছি। এখন ইচ্ছা কত আছে? ইচ্ছা আছে এমন যে আগের দাম হইল সাইডে দিব, 25,000 হইল সাইডে দিব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ভালো আছি। দর্শক দেখুন, তিনি আসলে এই যে সারগরুটা, এইটা 1,25,000 বিক্রি করার আশায় রয়েছেন সাজনপুর পশুহাটে। সো দেখলেন যে সাজনপুর পশুহাটে কিন্তু এইরকম সারগরু প্রচুর রয়েছে, আপনারা চাইলে আসতে পারেন। সো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা সাজনপুর পশুর হাট ঘুরে আপনাদেরকে বিভিন্ন প্রজাতির সারগরু দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যে যেখানে বসেই আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন, আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে। সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্যই দীর্ঘায়ু কামনা করছি।